আসসালামু আলাইকুম। আমি তো জরাই কেমন আছেন আপু? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ এখানে নটাবাটা শাক রান্না করছে, হ্যাঁ না, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ওর শাক রান্নাটা খুব মজা হয়, কিন্তু খুবই মজা হয়। তো এই শাকটা দেখুন, নটাবাটা শাকটা কেমন। এই যে এটা নটাবাটা শাক, ও বেছে নিয়েছে। এই যে দেখুন, নেটাবেটা বলে এটাকে, খুবই মজায় শাকটা, কিন্তু প্রপার ওয়েতে রান্না করতে হবে। তো ওই শাকটা রান্না করার জন্য ও কিন্তু শুরুতে হাঁড়িতে, এরকম একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছে, কড়াইতে দেয়নি। হ্যাঁ না, তুমি কি কারণে বলো তো এই হাঁড়িতে দিয়েছো? দিলে মানে অল্প তো, এজন্য ভালোভাবে সিদ্ধটা হইব আর কি, সিদ্ধ হবে, পানি উঠবে না। হ্যাঁ দেখুন, ডাটা শাকের মতো। তো যাই হোক, ওর থিওরিটা হচ্ছে এরকম যে শাকটা যদি এভাবে হাঁড়িতে দেওয়া হয় তাহলে এটা একদম চাপের মধ্যে থাকে এবং ভালো সিদ্ধ হয়ে পানি উঠে একদম খুব ভালো একটা সিদ্ধ হয়। তো এই জন্য ও এইভাবে দেয়, সিদ্ধ দিয়ে দিচ্ছে, আর কিছু কিন্তু দেয়নি, একবারে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে মরিচ দিচ্ছে দেখুন, চারটা না, কেটে দাও নাই, একটু ভালো করে দাও না, ভাঙ্গা দিবা পরে না। আগে এখানে দিয়ে দিচ্ছে রসুন কুচি, হ্যাঁ রসুন কুচি অনেকগুলো, পেঁয়াজ কুচি দিচ্ছে, হ্যাঁ আর লবণ দিবা না, লবণ দিয়ে তারপর এটাকে ঢেকে দিবে। লবণ দিয়ে দিল, এখন সে এটাকে ঢেকে দিবে। আমি এই শাক কিন্তু খুবই সহজ একটা রেসিপি, কিন্তু তারপর আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণে, হেনার হাতের এই নাটাবাটা শাক রান্নাটা খুব মজা হয়, খুব সুন্দর একটা ফ্লেভার থাকে শাকের। কি কারণে এটা হয় সেটা আমি জিজ্ঞাসা করলাম, ও বললো এইভাবে রান্না করে। তো আমি ভাবলাম যে আপনার সাথে তাহলে একটু শেয়ার করি, খুবই মজা। আপনারাও অবশ্যই এইভাবে করে খাবেন, দেখবেন খুব মজা, বিলিভ মি। আমি যা বলেছি সেটা ট্রু কি না সেটা বোঝার জন্য আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। নাটাবাটা শাক এটাকে বলে, অনেকে আবার এটা ভুরভুরি শাকও বলে। কি বলে? ভুরভুরি শাক, ভুরভুরি শাক, হ্যাঁ অনেকে ভুরভুরি শাক হ্যাঁ বলে। এই যে দেখুন, এটা নেটাবাটা শাক, দেখুন কত সুন্দর। এটাকে অনেকে ভুরভুরি শাকও বলে, কিন্তু আমরা এটাকে নেটা বেটা বলি। শাকটা বোঝার জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম, অনেকেই হয়তো নাও চিনতে পারেন। দেখুন এটার মধ্যে এরকম একটা আছে, খুবই মজা এই শাকটা। শাকটা উঠিয়ে দেখছি 10 মিনিট পর, দেখুন শাকে কত পানি উঠে এসেছে, একদম একদম কমে গিয়েছে। দেখুন আমার ঠান্ডা লাগছে, কথা বলছি গলা বসা, লবণ বেশি হয়নি। এখন কি করবো, দেখে অন্য একটা চামচ ইউজ করে, এটার জন্য নাকুর আছে তো আমার, ওটা ইউজ করো, চিকনটা বের করো, রেখে দিবা না, আরো সব টাকা রেখে দাও। শাকটা হয়ে গিয়েছে, লবণটা একটু দেখি কি অবস্থা। লবণ ঠিক আছে, এখন শুকনো মরিচ দেওয়া, সব বাগার দিবে। দেখুন শাকটা সুন্দর ভিজা ভিজা আছে, কিন্তু খুব বেশি ড্রাই করলে কিন্তু ভালো লাগবে না, এই জন্য ঠিক এভাবে করলো। এখন এটাকে বাগার দিয়ে দিবে, ফ্রাই প্যানে বসিয়ে দিল, জলটা বাড়িয়ে দিল। হ্যাঁ এখন ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিচ্ছে। রান্নার কৌশলটা মানে আপনারা বুঝে গিয়েছেন, হেনার শাকটা কেন মজা হয়। এক নম্বর হচ্ছে সে একটু পাতিল টাইপের জিনিসে দিয়েছে, কড়াইতে দেয়নি, আর ঢেকে দিয়েছে, যার জন্য শাক থেকে অনেক পানি উঠে এসে আবার শাকটা নরম হয়ে গিয়েছে। আর হ্যাঁ তাও দিয়ে দাও। আর এদিকে শাকটাকে যখন সেদ্ধ হাফ হয়ে গিয়েছে তারপর ঢাকনা খুলে কিন্তু ও নাড়াচাড়া করে এটাকে সফট করে নিয়েছে।
আর পানিটা শুকিয়ে গিয়েছে কিন্তু খুব বেশি পোড়া পোড়া করেনি ড্রাই হয়ে গেলে শাকটা মজা থাকে না একটু সফট আছে এবং ভিজা ভিজা টাইপ আছে আর এদিকে এটাকে সম্বার দিয়ে দিচ্ছে রসুন সরি শুধু শুকনা মরিচ দিয়ে এটাকে বাগার বা সম্বার যেটা বলেন সেটা দিয়ে দিচ্ছে দুটা শুকনা মরিচ আলাদা করে রাখবা না নাকি তিনটা এখানে না শাকের মধ্যে তিনটা দেওয়ার দরকার নেই একটাকে ভেঙে দিবে ভেঙে দাও এখনি ভেঙে ফেলো যাতে একটা ফ্লেভার আসে আর বাকি দুটা আস্ত নামিয়ে রাখবে শাক ভাতের সাথে শুকনা মরিচ কিন্তু খুবই টেস্টি আমরা বেগুন ভাজা বা শাক এগুলোর সাথে কিন্তু শুকনা মরিচ ডলা দিয়ে খাই শাকের সাথে তো এখন এখানে একটা শুকনা মরিচকে ভেঙে দিয়েছে যাতে একটা সুন্দর একটা ভাজা ভাজা পোড়া পোড়া ফ্লেভার আসে শাকের মধ্যে আর বাকি শুকনা মরিচটা উঠিয়ে নিচ্ছে এখানে দুটো শুকনা মরিচ দিয়ে দিবে এটা মচমচা থাকবে ভাতে ডলা দেখাওয়ার জন্য এখন দেখুন ছিপু গলক জাস্ট এক দুই মিনিট নাড়াচাড়া করি নামিয়ে ফেলি লবণ তো ঠিক আছে না হ্যাঁ লবণ ঠিক আছে দেখছি এখন শাকটাকে দেড় মিনিটে খাওয়ার জন্য করে দিয়ে দেবো ওটা বন্ধ করে দিচ্ছি দেখুন কত সুন্দর ভেজা ভেজা হয়েছে খুবই পরিমাণে কিন্তু খুবই কম করেছে কারণ খাওয়ার মধ্যে আমি আর আমার হাজবেন্ডই খাবো আর কেউ নাই তো এই জন্য অল্প করে তৈরি করেছে আজ আর শাকও ছিল না বাসায় আসলে শেষ হয়ে গেছে এটা আমাদের বাড়ি থেকে গার্ডেন থেকে তুলে দিয়েছে সকালে দেখুন শাকটা কত সুন্দর হয়েছে তো এই তো হয়ে গেলো দারুণ মজার বেটা বেটা শাক ভাজি তো আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিতে ভালো থাকবেন নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবেন ইনশাল্লাহ ভালো থাকবেন দোয়া ও ভালোবাসা রইল আপনাদের জন্য আল্লাহ হাফেজ আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন